কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহা ধুমধাম করে দুষ্ট ও মিষ্টি নামে দুটি পালিত বিড়ালের বিয়ে হয়েছে। বিয়েতে সবকিছুরই আয়োজন ছিল, যথারীতি অতিথিদের জন্য রাজকীয় সব খাবারও ছিল। এই অবিশ্বাস্য বিয়ে নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 28 অক্টোবর সোমবার বিকেলে কুলিয়ারচর বাজার আলহাজ সিদ্দিক মিয়ার বিল্ডিং অগ্রণী ব্যাংকের ছাদে স্বাভাবিকভাবেই বিয়ের মতো আয়োজন করে উৎসব মুখর পরিবেশে পোষা বিড়ালের বিয়ে হয়। কুলিয়ারচর উপজেলায় 10,001 টাকা দেনমোহর নির্ধারণ করে ধুমধাম করে পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে দিয়েছেন নাজমা আক্তার নামের এক গৃহবধূ। বিড়ালের বিয়ে উপলক্ষে প্রায় 70 জন মেহমানের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও ঠান্ডা পানীয় ছিল খাবারের মেনুতে। জানা গেছে, স্বাভাবিক নিয়মে বিয়ের আগের দিন পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। বিয়ের দিন বরপক্ষ পার্শ্ববর্তী পূর্ব গাইলকাটা মহল্লার মোহাম্মদ সেলিম মিয়া বরযাত্রী নিয়ে গেটে 2,005 টাকা দিয়ে বিয়ের বাড়িতে ঢোকেন। পরে বরযাত্রী সহ কনের বাড়িতে মেহমান মিলে খাওয়া দাওয়া শেষে পোষা বিড়াল দুষ্ট মিষ্টির বিয়ে দেন। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় 10,001 টাকা। এই বিষয়ে নাজমা আক্তার জানান, কয়েক মাস ধরে শখ করে আনা বিড়াল দুটো লালন পালন করছিলেন তিনি। তাদের নাম রাখা হয় দুষ্ট ও মিষ্টি। পরে ইচ্ছে হলো তাদের বিয়ে দেওয়ার। সেই ইচ্ছে থেকেই ঘটা করে ধুমধাম করে দুষ্ট ও মিষ্টির বিয়ে দেন তিনি। নাজমা আক্তার কুলিয়ারচর বাজার আল্লাহ ভরসা মৎস্য আড়তের মালিক মোহাম্মদ মিশু মিয়ার স্ত্রী। তিনি কুলিয়ারচর বাজার আলহাজ সিদ্দিক মিয়ার বিল্ডিং এর 4th তলায় ভাড়া থাকেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।